10 মিনিট ঘরে তেজপাতা পোড়ালে কি হয়? শিরোনাম পড়ে নিশ্চয় মনে হচ্ছে এ কি আজব কথা। স্বাস্থ্য ভালো রাখতে আবার তেজপাতাও পোড়াতে হবে নাকি? আরো কত কি যে শুনব, মজার বিষয় বটে। তবে আপনি কি জানেন, শতাব্দী ধরে তেজপাতা নিরাময়কারী এবং স্বাস্থ্যকর ভেষজ পাতা হিসাবে ব্যবহার হয়ে আসছে? কেবল তেজপাতা খেলে বা ব্যবহার করলেই নয়, পোড়ালেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড ট্রিক্সে জানা গেল এই তথ্য। একটি সাইদানিতে কয়েকটি তেজপাতা নিয়ে 10 মিনিট ধরে পোড়ান। এতে পাতা পুড়বে এর মধ্যে থাকা এসেন্সিয়াল অয়েলও। ধীরে ধীরে দেখবেন ঘরে সুগন্ধ ছড়াচ্ছে, ফলে গন্ধ মনকে সজীব করে দিবে। এটি মন ও শরীরকে প্রশমিত করতে সাহায্য করবে, এতে মানসিক চাপ ও উদ্বেগ কমবে। প্রাচীন গ্রিক ও রোমানরা তেজপাতাকে পবিত্র ঔষধ বলত। বিভিন্ন সমস্যা সমাধানে একে ব্যবহার করা হতো। সারা পৃথিবীতে অনেকেই এই পাতাকে মশলা হিসাবে ব্যবহার করেন। রান্নার স্বাদ বাড়াতে এবং সুগন্ধ আনতে এর পাতা ব্যবহার করা হয়। তেজপাতার মধ্যে রয়েছে পিনিনে ও সাইনিয়ল নামে দুটি উপাদান, রয়েছে এসেন্সিয়াল অয়েল, এর মধ্যে রয়েছে সাইকোঅ্যাক্টিভ পদার্থ। তেজপাতা চিবালে এসব পদার্থ পাওয়া যায়। এছাড়াও এতে রয়েছে অ্যান্টিসেপটিক, ডিউরেটিক, স্যাডিটিভ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী, এটি মেজাজকে ভালো করে। তেজপাতা পাকস্থলী ফ্লু নিরাময়েও সাহায্য করে। তেজপাতার মধ্যে রয়েছে আরও অ্যান্টিউম্যাটিক উপাদান। তেজপাতার এসেন্সিয়াল অয়েল দিয়ে মাসাজ করলে মাথা ব্যথা কমে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।